অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এমন চাল দেব খেলা আমার হাতের মুঠোয়। আগে চালটা দাও, তাহলে তো বোঝা যাবে কার কাছে টেক্কা আছে আর কে টেক্কা দিচ্ছে। এই টেক্কা খেলা আমার। তোর ছুটি বলে তুই আজ রান্না করলি না, আমার খিদে পেটটা চোঁচো করছে। ভালো কিছু খেতে গেলে তো অপেক্ষা করতে হবে, চাওমিন বাবু চাওমিন আনতে গেছে। আরে আমরা সবাই মিলে তো চাঁদা দিলাম, আর একটু বেশি টাকা দিলে আমরা চিলি চিকেনটা খেয়ে নিতে পারতাম। দেখি চাওমিন বাবু কত দূর আসলো। হ্যালো, এই তো কি গো, ওখানে কি হলো? অফিসার কি বললেন, রানাদাকে কবে ছাড়বে? আমি থানায় খোঁজ নিয়ে এলাম, কবে ছাড়বে সেটা বলতে পারবো না, তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বিলটা হলেও হতে পারে। যাক বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল, আমার যা টেনশন হচ্ছিল। আচ্ছা মিতি শোনো না, এখানে সময় নষ্ট করে লাভ নেই, তুমি আমার ব্যাগটা নিয়ে এসো, অফিস যাওয়ার পথে উকিল বাবুর সঙ্গে দেখা করে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। তুই যেটা করছিস ভেবে চিন্তা করছিস? মানে অতি সরল ব্যাপার, এই যে তুই ছোটাছুটি করছিস যার জন্য করছিস, ওই রানাকেই টাকা দিতে গিয়ে কিন্তু তুই বিপদে পড়েছিস। এতে তোর জেল পর্যন্ত হতে পারতো, ফাঁসি পর্যন্ত হতে পারতো, কপাল ভালো তাই বেঁচে গেছিস। কোথায় এসব থেকে নিজেকে দূরে রাখবি, তানা কাজকর্ম মাথায় তুলে কোর্ট উকিল পুলিশ এসব করে বেড়াচ্ছিস। তোকে একটা ভালো কথা বলছি শোন, বিথীদের বাড়ির ঝামেলায় তুই আর নাক গলাস না। আমি বলি কি, রানা জেলে থাকলে কিন্তু আমাদেরই বিপদটা কমবে, আর বিথীকে বিদায় দিলে আমাদের তো একেবারেই বিপদ কমে যাবে, তাই না? তোরা এখন যে কথাগুলো বলছিস না, এতে তোদের কপালে বিপদটা বাড়ছে। তা পারো, কিন্তু তুই তো ভালো থাকবি, তুই তো নিজের ভালো কোনোদিনই বুঝবি না, না হলে বোকার মতন ওই রানা সাহায্য করতে যাস। শোন, আমরা তোর ভালোই চাই, আমাদের কথা শুনলে তুই ভালোই। একদম বাজে বকবি না, আর না জেনে কথা বলবি না। আজকে আমাকে বাঁচাবার জন্য রানাটা পুরো দোষটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। কোর্টে জজ সাহেব আমাকে ছেড়ে দিল আর ওকে পুলিশ কাস্টডি দিল। এই একটা কথা বলতো, যদি ওর জায়গায় তুই বা জামাইবাবু থাকতিস আমার জন্য এটা করতিস? আমি হলাম তোর দাদা, তুই হলি আমার ভাই, তোর জন্য এতটুকু আমি করতে পারতাম না, বুক ফুলিয়ে এগিয়ে যেতাম, বল কি করতে হবে। সত্যি দাদা, তুই আমার কথা কত ভাবিস, তাহলে একটা কাজ করবি, তুই রানাদার হয়ে জেলটা কেটে দে, আমি নিশ্চিন্ত হব। জেল খাটবো মানে? ওমা, তুই তো এক্ষুনি নিজে মুখে বললি যে আমি তোকে যা বলবো তুই তাই করবি। একটা কাজ কর, তুই বরং এই খুনের দায়টা না তোর কাঁধে নিয়ে নে, আমি বলে দেবো তুই ওখানে ছিলিস, চল থানায় চল। থানা মানে মিতা? ও হ্যাঁ, তুই তো দেখ তোর যদি ফাঁসি হয়ে যায় তুই তো বৌদির মুখ দেখতে পারবি না, তাই শেষবারের মতো দেখে নে, যা যা দেখা করে। মিতা কি বলছে, জেল ফাঁসি কি সব বলছে, সময় নষ্ট করছিস কেন, চল কোথায় যাবো? তুমি এত কথা কেন বলো, ওদের ঝামেলা ওদেরকে মিটাতে দাও, শান ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও। না বৌদি, তা বলে তো হবে না, তুই নিজে মুখে বলেছে থানায় তোকে যেতেই হবে, চল। এই মিটা, এই মিটা, মিটা জেল ফাঁসি, মিটা জেল ফাঁসি, ও মাগো ও মাগো। শায়ন, ওরা কিন্তু এখানেই থামবে না, একটা না একটা ইস্যু নিয়ে ঠিক ঝামেলা পাকাবে। দেখো, ওদেরকে আমি সামলাতে পারবো না এমনটা না, ওরা কত দূর কী করতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু প্রতিনিয়ত এই একই ঝামেলা কার ভালো লাগে বলো তো? তার মধ্যে বাড়ির এত সমস্যা, আমার আর ভালো লাগছে না। একদম চিন্তা করো না,
যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকে না, তাহলে কেউ কিছু করতে পারবে না। আসি। কি হলো, মাথাটা কেমন ঘুরে গেল মনে হচ্ছে। কি করে যে কি হয়ে গেল শুরুতে বুঝতে পারিনি। একের পর এক ছাত্র পড়তে আসা বন্ধ করে দিল। কেন তার উত্তর তখনও আমার কাছে ছিল না, আজও আমার কাছে নেই। ছাত্র নেই, রোজগার নেই, কিন্তু খরচা তো আছে। আমি তো আর হাতে হাত রেখে বসে থাকার মতো বিলাসিতা করতে পারি না, তাই না? তাই নিরুপায় হয়ে বাজারের গোডাউনের চাকরিটা নিতে হলো। কাউকে যে কিছু বলবো সেটাও তো পারিনি, তাই টিউশন পড়াবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যেতাম। বাবা, একটা কথা বলবো, বলছিলাম যে এই কাজটা আপনি ছেড়ে দিন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের আশীর্বাদে আমার তো সত্যি কাজের কোনো অভাব নেই, তাই আপনাকে যদি কিছু করতেই হয় তাহলে সেটা আপনি আমার এই অফিসে থেকেই করুন। চাকরি নয়, আপনি থাকবেন আমার পার্টনার হিসেবে, আমার অভিভাবক হিসেবে। ইন্দ্র, আমি জানি, আমি বুঝি তোমার মনে আমার জন্য অনেক শ্রদ্ধা ভালোবাসা আছে। এটা তোমার আগেও ছিল আমি জানতাম, কিন্তু কিন্তু তা বলে আমি আমার জামাইয়ের অফিসে চাকরি করতে পারবো না। বাবা, আমাদের মানে জামাইদের যদি সত্যি ছেলে হিসেবে মনে করে থাকেন, তবে জামাই বলে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন কেন? আজকে যদি রানাদাই কাজের কথা বলতো, তাহলে কি আপনি এইভাবে কথাটা ফেলে দিতে পারতেন?